লিটার দুধ খেতে হবে। সেটা প্র্যাকটিক্যালি আমরা এখানে কেউ খাই না, বিশেষ করে পশ্চিমবাংলায়। নর্থে মিল্ক ইনটেক ইজ মাচ বেটার, হোয়াইট রেভলিউশন ইজ রিয়েলি কোয়াইট ম্যানিফেস্ট দেয়ার, আমাদের এখানে নেই সেটা। তো মিল্ক ইনটেক, মিল্ক প্রোডাক্টস, এগুলো নিশ্চয়ই এনকারেজ করা উচিত, বাট অনেক ক্ষেত্রেই হয়তো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া দরকার। অমিত কোথায় চলে গেল দেখতে পাচ্ছি না, ডক্টর অমিত ঘোষ, বাট ক্যালসিয়াম দিতে বলে অনেকেই মাঝে মাঝে এসে বলেন যে ডাক্তারবাবু সেদিন টিভিতে দেখলাম যে ক্যালসিয়াম খেলে কিডনিতে পাথর হয়, তাহলে আমাকে আপনি রোজ ক্যালসিয়াম খেতে বলছেন, এটা কি রোজ খাবো না মাঝে মাঝে গ্যাপ দিয়ে খাবো? ইউজুয়ালি আমাদের যে ওভারঅল ক্যালসিয়াম ইনটেক, তাতে রোজ ক্যালসিয়াম খেলে ক্ষতি হওয়ার কথা না, যদি না খুব লার্জ ডোজে কেউ খান। প্লাস এখন কিছু কনসার্নস এসছে যে ক্যালসিয়াম বেশি খেলে সেটা এন্ডোথিলিয়ামে জমা পড়ে, ডক্টর শুভ্র ব্যানার্জি বলেছেন যে হার্টের ক্ষতি হবে, সেই জন্য ক্যালসিয়াম খাবো না। তো সেখানেও ওই প্রবাবলি ওয়েস্টার্ন কান্ট্রিজে যেখানে ওভারঅল ক্যালসিয়াম ইনটেক যথেষ্ট আছে ডায়েটের মাধ্যমে, সেখানে বাড়তি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট মে বি হার্মফুল, আমাদের এখানে প্রবাবলি নট। সো এর সঙ্গে সঙ্গে ভাইটামিন ডি খুব দরকার বোন হেলথের জন্য। ভাইটামিন ডি কতটা দরকার আমাদের? প্রায় 1000 ইউনিট পার ডে, স্পেশালি টকিং অফ দি এজিং পপুলেশন। তো সেটা থিওরেটিক্যালি আমাদের এই ভাইটামিন ডি তৈরি হয় আমাদের চামড়ায় আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ আল্ট্রাভায়োলেট রেজ ইন দ্য সানলাইট, কিন্তু সামহাও আমরা এই গ্রীষ্মপ্রধান দেশে থেকেও, ট্রপিক্যাল ক্লাইমেটে থেকেও আমাদের মধ্যে দেয়ার ইজ এ ওয়াইড প্রিভ্যালেন্স অফ ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি। আমি বললাম যে এর মধ্যে প্রায় 25-30% মানুষের হয়তো ডায়াবেটিস আছে, ভাইটামিন ডি মাপলে যদি তারা সাপ্লিমেন্ট না নেন, আই উড থিঙ্ক 60-70% উইল বি ডেফিসিয়েন্ট ইন ভাইটামিন ডি। সো সেখানেও ফর হোয়াট এভার রিজন্স প্রবাবলি আমাদের চামড়ায় যে মেলানিন পিগমেন্ট আছে সেইটার জন্য সেই আল্ট্রাভায়োলেট রেজগুলো পেনিট্রেট করতে পারে না, ভাইটামিন ডি যথেষ্ট তৈরি করতে পারে না। সো ভাইটামিন ডি সাপ্লিমেন্টেশন অলসো পসিবলি উড বি রিকোয়ার্ড। এছাড়া অ্যাভয়েডেন্স অফ টোব্যাকো, অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল, এগুলো খুব ইম্পর্টেন্ট ইভেন ফর বোন হেলথ, আর রেগুলার এক্সারসাইজ। ফাইনালি বয়সের সঙ্গে সঙ্গে কিছু হরমোন সিক্রিশনস কমে যায়, গ্রোথ হরমোনের মাত্রা কমে যায়, পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা অনেকটা ক্ষেত্রেই কমে যায়। তো অনেক সময় প্রশ্ন ওঠে, কিছু কিছু স্টাডিজ হয়েছে যে তাহলে এই হরমোনগুলো যদি দেওয়া যায় বাইরে থেকে, তাহলে তো এইজিংটাই প্রিভেন্ট করা যাবে। তো দেখা গেছে এগুলো মোস্টলি দে আর নট ট্রু আনলেস লেভেলস আর সাফিসিয়েন্টলি লো, সেখানে হরমোনগুলো দিলে নিশ্চয়ই তার উন্নতি হবে। তো আমি আপনাদের সকলের গুড হেলথ কামনা করে আমার এই বক্তব্য শেষ করছি, নিশ্চয়ই কিছু প্রশ্ন থাকলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর চৌধুরী। অন বিহাফ অফ বিসিসিআই মে আই থ্যাংক অল দি এমিনেন্ট স্পিকার্স অ্যান্ড দি অডিয়েন্স ফর দেয়ার আনডিভাইডেড অ্যাটেনশন। I'm sorry to say, but since we are running short of time, we would like to go straight to the final presentation of the day, the much-awaited presentation on wellness. Ladies and gentlemen, please welcome Ms. Kea Seth on the dais, please. Before that, we also have a present task to platform. I request the dignitaries to please be on the dais for a few minutes. I request the chairperson of the health committee of the Bengal chamber to please hand over mementos to the speakers. Thank you, sir.
নমস্কার, সকলকে জানাই স্বাগত। আজকে এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে, কারণ আজকের আলোচনার সভায় আমরা জীবনের এমন একটি অধ্যায় নিয়ে আলোচনা করছি যা সবচেয়ে বেশি সুন্দর। আর এই আলোচনার সভায় আমন্ত্রিত হয়ে আমার ভীষণ ভালো লাগছে, এই কারণে যে আপনাদের সকলের সামনে উপস্থিত হতে পেরেছি, তার জন্য অবশ্যই বেঙ্গল চেম্বার অফ কমার্সকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও যে আপনারা একটা এই ধরনের আলোচনা সভায় এসছেন এবং এখনও পর্যন্ত আপনারা ঠিক স্টিল একইভাবে রয়েছেন। অনেকেই হয়তো অবাক হচ্ছেন, কিন্তু আমি জোর গলায় বলতে পারি জীবনের এই সন্ধেবেলাটাই সবচেয়ে সুন্দর। সেই সৌন্দর্যটা আবিষ্কার করে নিতে হয়, খুঁজে নিতে হয়। সারা দিন প্রখর রোদ্রে ঝলসে যাওয়া কর্মব্যস্ত দিনের পর যেমন একটা নরম বিকেল নামে সন্ধে হয়, গোটা পৃথিবী যেন শীতল হয়ে ওঠে, ঠিক তেমনি এডুকেশন, কেরিয়ার কিংবা সংসারের আবর্তমানের অনবরত ঘুরে চলার পর জীবনে একটা সময় আসে যখন মানুষ একটু জিরোতে পারে, দায় দায়িত্ব কর্তব্য সব শেষ করে এই সময় মানুষ একটু দুদণ্ড ফুরসত খুঁজে পায় নিজের সঙ্গে সময় কাটানোর, নিজের দিকে তাকানোর, নিজের কাছে ফিরে আসার। এই তো একটা সময়। অথচ কি অদ্ভুত ব্যাপার, দেখুন বয়স বাড়লেই আমরা কেমন হতাশায় ভুগতে থাকি, বিষণ্ণ হয়ে পড়ি, মনে হয় সব যেন বোধহয় ফুরিয়ে গেল। আমি ঠিক এই মানসিকতাটাকেই ভাঙতে চাই, বলতে চাই জীবনের সেরা সময়টুকুকে দু হাত ভরে গ্রহণ করুন, আনন্দে বাঁচুন, আরও ভালোভাবে বাঁচুন। হ্যাঁ, দীর্ঘদিন ধরে সৌন্দর্যবিদ হিসাবে কাজ করার পর আমি এই কথাটা জোর দিয়ে বলতে পারি, যে বয়সেই বেড়ে ওঠার সময় সখন এখন কিন্তু আর শেষ নয়। অনেকেই বলেন বয়স হয়েছে তো কী হয়েছে, বয়স্কদের আবার সৌন্দর্য কিসের? কিন্তু আপনি যখন নিজে সকালবেলা উঠে আয়নায় মুখটা দেখেন, যদি মনে হয় যে চুলটা পেকে গেছে, স্কিনটা একটু কীরকম যেন কুঁচকে গেছে, অথবা চোখের কোণে কালি, অথবা গায়ে বা মুখে কোথাও কালো ছোপ, তখন কি সত্যি আপনাদের ভালো লাগবে? এতক্ষণ সকাল থেকে অনেক ডাক্তারবাবু এসেছিলেন, তারা তাদের মতামত দিয়েছেন, সুস্থ থাকবেন কী করে তারও হদিস দিয়েছেন। কিন্তু আমি বলবো যে সুস্থ থাকতে গেলে কিন্তু সুন্দর থাকাটাও ভীষণ দরকার। সকালবেলা উঠে যখন নিজেকে দেখবেন যে অনেকটা ঠিক লাগছে, ভালো লাগছে, দেখবেন কিরকম আত্মবিশ্বাসটাই বেড়ে যাবে, মনে হবে যে হ্যাঁ, এই পৃথিবীতে আমারও কিছু করার আছে, আমারও অনেক কিছু পাওয়ার আছে। আর সেই আত্মবিশ্বাসেই কিন্তু আপনার সারাটা দিন আপনার ভালো থাকবে। প্রথমে দেখা যাক যে বয়স বাড়ার পর ঠিক কোন নেগেটিভ বিষয়গুলো আমাদের সামনে আসে। প্রথমত, আগের মতো এক ঢাল কালো কুচকুচে টান চুল বা টান টান মসৃণ ত্বক আর থাকে না। হেয়ার প্রবলেম, চুল পাকার প্রবলেম, স্কিনের নানা ধরনের প্রবলেম, ড্রাইনেস, স্কিন কুঁচকে যাওয়া, কালো কালো ছোপ, চোখের তলার কালি, এগুলো তো বয়স বাড়ার সঙ্গে আসবেই, পঞ্চাশ ঊর্ধ্বে এটা আরও প্রবণতাটা বেড়ে যায়। এর সঙ্গে যোগ হয় শরীরে বিভিন্ন জায়গায় কালো ছোপ, যেটাকে আমরা ট্যানিং বলি। এর ফলে দীর্ঘদিন যেভাবে নিজেকে আয়নায় দেখতে অভ্যস্ত, সেই মানুষটা আস্তে আস্তে বদলে যেতে শুরু করে। নিজের রূপ নিয়ে যখন একটা সময় গর্ব হতো, চোখের সামনে সেই রূপ বদলের সময় এসে যায়, আর সেই সময় মনের মধ্যে মেঘ জমতে শুরু করে কষ্টের। কিন্তু আমি যদি বলি এটা শুধুমাত্র অভ্যাস একটা, মানে এই যে রোজ দেখার যে একটা অভ্যাস যে আমার রূপটা চেঞ্জ হচ্ছে, সেটা ছাড়া কিন্তু আর কিছু নয়। আসলে এতদিন যা অভ্যাস ছিল সেই অভ্যাসটা আর আর দেখা যাচ্ছে না। কিন্তু ভেবে দেখুন, যৌবনের যে চেহারাটা ছিল সেটা সুন্দর, আর বয়স্ক হওয়ার পর সেই চেহারাটা অসুন্দর হয়ে গেল, এটা কেই বা বলতে পারে নিশ্চিত করে? একদমই নয়। যে বয়সে সেই সৌন্দর্যটা সেটাই ধরে রাখতে হবে। তরুণ বয়সে ত্বক হয়তো টান টান ছিল,
চুল ছিল মাথা ভরা, কিন্তু সেটা কি সৌন্দর্যের শেষ কথা? তখনকার রূপে হয়তো ছটা ছিল, তখনকার রূপে, কিন্তু এখনকার রূপে সেটা স্নিগ্ধতা। আর অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস কিন্তু আরও যোগ হয়েছে এই বয়সে এসে। এগুলো কিন্তু সৌন্দর্যের একটা বড় দিক, এবং এগুলো আসে একমাত্র বয়স বাড়ার পরেই। অর্থাৎ বয়স বাড়লে যেমন কিছু ফ্যাক্টর মাইনাস হয়, আবার তেমন কিছু ফ্যাক্টর কিন্তু অ্যাডও হয়ে যায়। দেখতে হবে বয়স বাড়ার পর কীভাবে হেয়ার বা স্কিনকে আরও বেশি সুন্দর করা যায়। যেমন শিশু বয়স থেকে যখন আমরা যৌবনে যাই, তখন অনেকেই বলে বাহ কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছ, বা অনেক সময় দেখা যায় ছেলেদের ক্ষেত্রে বলে তাড়াতাড়ি তোমার দাড়ি গোঁফ বেশে গেছে। আমরা কিন্তু এটা শুনতে অভ্যস্ত। বা মেয়েদের ক্ষেত্রে বলে বেশ বড় সড়ো লাগছে তো, এবার তোমার কিন্তু বেশ বড় হয়ে গেছো। কিন্তু বয়স বাড়ার সঙ্গে যখন বার্ধক্যর সামনে যদি কেউ এসে বলে আপনার চুলে তো পাক ধরেছে বা চোখের রিঙ্কেল পড়েছে, তখনই কিন্তু মনটা কিরম বিষণ্ণ হয়ে যায়। তাই আমি বলবো যে এটা কিন্তু বয়সের সঙ্গে মেনে নিতে হবে। একটা বিউটি রুটিন অবশ্য ফলো করলে তার থেকে একটু ভালো থাকা যায়, কারণ বার্ধক্যে পৌঁছাতে গেলে এই প্রবলেমগুলো কখনো না কখনো আসবেই। কিন্তু আমরা এই বার্ধক্যটাকে একটু আটকাতে পারি, একটু স্থির করে দিতে পারি। যেমন আমরা যদি যাদের চুল যারা পেকে গেছে, সাদা হয়ে গেছে, তারা যদি সেটা মেনে নেন বা সেটা তারা পছন্দ করেন রাখতেই পারেন। কিন্তু যাদের এটা ভালো লাগছে না, তারা কিন্তু অবশ্যই কালার করে নিতে পারেন। হয়তো অনেকেই কালার করেন, কিন্তু সেক্ষেত্রে বলবো অনেকে কালার করার সঙ্গে সঙ্গে একটা ন্যাচারাল কালারের ভীষণ দরকার, যেটা আপনার বয়সটাকে সামনে রেখে। আর তার সঙ্গে অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে স্কিনের দুবেলা একটু যত্ন নিতে হবে। কিছুই না, এই সময় স্কিন থেকে অনেক ময়েশ্চার সরে যায়, স্কিনটা অনেক ড্রাই হয়ে যায়, আরও অনেক বেশি ময়েশ্চার দরকার। দিনে দুবার থেকে তিনবার যদি ময়েশ্চারাইজিং করা যায়। এই জন্য আপনাদের কথা ভেবেই কিন্তু আমি নিয়ে এসেছি স্টপেজ বি। এই স্টপেজ বিতে এমন কতগুলো ভিটামিন আছে যেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কিন থেকে চলে যায়, সেটাকে আবার ফিরিয়ে দেয় সুন্দরভাবে। কিন্তু এটা আপনারা দিনের দুবেলা ইউজ করতেই পারেন, তাতে স্কিনটা ভালো থাকবে। এই সময় অয়েল বেস হেভি ময়েশ্চারাইজারের ভীষণ প্রয়োজন, তো সেক্ষেত্রে এইগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। আর যাদের হয়তো এই সময় স্বাভাবিকভাবেই চুল আমাদের গ্রোথ কমে যায়, সেই চুলটাকে, যেটুকুনি চুল রয়েছে সেটাকে ধরে রাখার জন্য এবং তাড়াতাড়ি চুল যাতে না পড়ে সেটার জন্য অবশ্যই আমরা একটা জিনিস করতেই পারি, সেটা হচ্ছে আমাদের যে অ্যালোপেক্স পেনটা, সেটা আপনারা লাগাতে পারেন। এর সঙ্গে আর একটা কথা বলবো যে অনেক সময় নিজের মাথায় নিজে কালার করাটা খুব মানে সম্ভব হয় না, বা অনেক সময় সবসময় পার্লারে গিয়েও সেটা সম্ভব হয় না। আমাদের একটি ব্ল্যাক সাইন প্যাক আছে যেটা তেলের মতনই করেই মেখে নিতে হয়, সেই প্যাকটাও কিন্তু আপনারা বা অয়েলটাও কিন্তু মেখে নিতে পারেন, তাহলে চুলটা কিন্তু ন্যাচারাল যে কালো সেই রং ফিরে আসতে পারে বা ফিরে আসবে। এই সময় হাতে অবসর অনেকটা সময় থাকে, নিজেকে একটু প্যাম্পার করা যেতেই পারে। যেমন ধরুন স্পাতে গিয়ে একটু ম্যাসাজ করতে পারেন। ম্যাসাজ বললেই অনেকে হয়তো বলবে যে ম্যাসাজ করার কী দরকার, এতে তো কোনো বেনিফিট নেই। হ্যাঁ, নিশ্চয়ই বেনিফিট আছে, কারণ ম্যাসাজ করলে যে রক্ত সঞ্চালনটা হয় সেটা কিন্তু একটা বয়স্ক মানুষের খুব দরকার হয়ে পড়ে। কারণ বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হাঁটা চলা এগুলো কিন্তু অনেক বেশি কমে যায়, তাই রক্ত সঞ্চালন করা বা একদম পয়েন্ট অনুযায়ী যদি ম্যাসাজ করে, দেহে অনেক রকম ব্যথা বেদনা যে উৎপত্তি হয় সেগুলোও কিন্তু কমে যায়। আর বয়স বাড়ার সঙ্গে কয়েকটা প্রবলেমও কিন্তু চলে আসে, যেমন সব থেকে বেশি প্রবলেম যেটা আসে অনিদ্রা। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যারা কিন্তু অনিদ্রায় ভোগেন, রাতের পর রাত না ঘুমিয়ে থাকেন, অনেকে ট্যাবলেট খান একটা, একটা পর দুটো, দুটোর পর আরও বেশি। তো সেক্ষেত্রে অ্যারোমাথেরাপিতে সুইট ড্রিম বলে একটি মেডিসিন রয়েছে যেটা শুধুমাত্র ইনহেল করতে হয়, মানে শুঁকতে হয়, শুঁকে কিন্তু এটা এমন একটা প্রসেস যেটাতে কিন্তু ঘুমটার একটা রুটিন তৈরি হয়। যতক্ষণ ঘুমোবেন সেই ততক্ষণ ঘুমটা কিন্তু সলিড ঘুম হবে। অনেক সময় অ্যাসিডিটিতেও কিন্তু অনেকে ভোগেন এই বয়সে, যেটা মেন জিনিস। তো অ্যাসিডিটির সঙ্গেও কিন্তু অ্যান্টাসিড লোকের পকেটেই থাকে, কিছু খাবার খাওয়ার সঙ্গে। আজকেই হয়তো অনেকেই অ্যান্টাসিড খেয়ে এখনই হয়তো বসেছেন, কারণ তার আগেই একটা মানে হয়তো খাবারের পরে।
তো অ্যান্টাসিডিক বর্ণনে যদি আমরা অ্যারোমাথেরাপিকে সঙ্গে নিই, কারণ এটা ন্যাচারাল একটা ট্রিটমেন্ট যেটাকে ঘ্রাণ শক্তির মাধ্যমে ট্রিটমেন্টটা করা হয়, সেখানেও কিন্তু আপনারা সুস্থ থাকতে পারেন। আর বয়স বাড়ার সঙ্গে আর একটা জিনিস ভীষণভাবে অহেতুক টেনশন, ছেলেমেয়েরা কোথায় আছে, কেমন আছে, নাতি নাতনিরা ফিরল কি না, বা কোনো কারণ ছাড়াই টেনশন, সেটাও কিন্তু আমাদের একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে পিস। এই প্রত্যেক কটা জিনিস, কোনোটা খাওয়ার নয়, কোনোটা লাগানোর নয়, শুধুমাত্র গন্ধ শুকেই এটা চিকিৎসা করা হয়। এটা বাড়িতেই করতে হয়, একটা পরিষ্কার রুমালে, সুতির রুমালে 8 থেকে 10 ফোঁটা দিয়ে স্মেল নিতে হয় সকালে এবং রাত্রিবেলা, দিনে দুবেলা, তাতেই কিন্তু এই নিয়মটা চলে আসে। এবং পরবর্তী ক্ষেত্রে এই মেডিসিনগুলো ছাড়া যে যার যে জীবনে তারা কিন্তু ফিরে আসতে পারে মেডিসিন ছাড়াই। এবার আসা যাক যে এই সবের সঙ্গে আর একটা কথা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, যে সৌন্দর্য তো শুধুমাত্র দেহে নয়, সৌন্দর্য মনেরও দরকার। আর তার সঙ্গে কিন্তু আর একটা জিনিস, বয়স বাড়ার সঙ্গে যেটা হয় যে কিছু বাড়তি ওয়েট বেড়ে যায়, মোটা হওয়ার একটা প্রবণতা এসে যায়, বা অনেকে মোটা হয়েও পড়ে। এই চেহারা সৌন্দর্যর জন্য অনেক সময় অনেককে অনেক রকম প্রবলেমে ভোগেন, যেমন জয়েন্ট পেন, ব্যাক পেন, আর্থারাইটিস, স্পন্ডেলোসিস, নানা রকম এইসব প্রবলেমের জন্য জীবনটা জেরবার হয়ে যায়। একে তো ওজন বেড়ে যায়, তাতে সৌন্দর্য নষ্ট হয়, ব্যথা বেদনা বেড়ে যায়, সেখানে ঝুঁকে হাঁটা, পাটা টেনে টেনে হাঁটা, তাতে আত্মবিশ্বাসটা কমে যায়। আমি বলবো যে অভিজ্ঞ ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলুন, ব্যালেন্স ডায়েট করুন, অযথা ফ্যাটি খাবার, কোল্ড ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, এগুলোকে বন্ধ করুন। যারা স্মোক করেন সেটাকে যতটা পারুন এড়িয়ে চলুন, তার বদলে ফাস্ট ফুড, শাকসবজি, সেগুলো খান। বাড়িতে বসে যতটুকু যোগব্যায়াম করা যায়, ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করা যায়।